বেআইনিভাবে পাট্টাতে পাওয়া জমি হস্তান্তর করে সেই সরকারি জমিতে চলছে বাড়ি নির্মাণের কাজ। শুধু তাই নয়, বুঝিয়ে ফেলা হচ্ছে ওই জমিতে থাকা ক্যানেলও। এমনই চিত্র ধরা পড়ল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এলাকার আইটিআই কলেজ সংলগ্ন হরিশ্চন্দ্রপুর বাজারপাড়া এলাকায়। হ্যাঁ, বাড়ি তৈরি করার তো মন সভা আছে, করছি আর কি। এটা তো বেস্ট জায়গা, বেস্ট পাট্টা রেকর্ড আছে, রেকর্ডের জায়গা আছে। আচ্ছা, রেকর্ডটা কার নামে আছে আর আপনার, আপনি কি রেকর্ড? রেকর্ডটা আছে তোমার কুন্তু ঘোষ না কি নাম, যাই হোক এরকম নামে আছে। তা আপনার নামে কি কিছু আছে এখানে? আমার নামে জায়গা যে দিয়েছে সেটার কাগজ আছে। রেকর্ড করা আছে? না, রেকর্ড করা নেই। রেজিস্ট্রি করা আছে? না, রেজিস্ট্রি করা নেই। আচ্ছা, কার পারমিশন নিয়ে আপনি এখানে জায়গা বাড়ি তৈরি? পারমিশন কারো নেই। আচ্ছা, বেলারও কি বলেছিল আপনাকে? না, বলে পঞ্চায়েত বলেছিল? না। তাহলে তো অবৈধভাবেই আপনি বাড়ি তৈরি করছেন। আর যদি অবৈধ বাড়ি তৈরি করা যদি অবৈধ হয় তো অর্ডার দিয়েছে আমাকে, পাট্টা হস্তান্তর করে দিয়েছে, আপনি বাড়ি করতে পারেন। কে কে পারমিশন দিয়েছে আপনাকে? তোমার নন্টু, নন্টুর মা, নন্টুর ছেলে। আচ্ছা, বিএলআরও সাহেব কি জানে যে হস্তান্তর করে আপনি এখানে জায়গা তৈরি করছেন সরকারি জায়গায়? না, সেটা জানে না। জানে? ভিডিও জানে? না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শেখ বাবু। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার বাসিন্দা মৃত পিন্টু দাসের পাট্টাতে পাওয়া জমি তার ছেলে নন্টু দাস বেআইনিভাবে শেখ বাবুল নামে এক ব্যক্তিকে বিক্রি করে দিয়েছে। আমি তো বিক্রি করিনি, আমি লিজনামা দিয়েছি 99 বছরের জন্য। তো ওটা তো সরকারি জমি, খাস জমি না, জমি রেকর্ড হয়ে গেছে, পাট্টা আছে, রেকর্ডও আছে। 99 বছরের লিজ দিয়েছি, 99 মেয়াদ শেষ হলে আবার ফেরত পেয়ে যাবে। আচ্ছা, মানে কোর্ট অনুযায়ী না, হিসেবে তো আপনি বিক্রি করতে পারেন না অন্য কাউকে হস্তান্তর? বারবার বলছি তো, বিক্রি হস্তান্তর করিনি, হস্তান্তর আমি লিজ নামা দিয়েছি 99 বছরের জন্য লিজ নামা। কিন্তু যাকে দিয়েছেন সে তো অভিযোগ করছে যে ওখানে বাড়ি তৈরি করছে, ওখানে সে করতে ওর ক্ষমতায় কি করতে পারে, করুক। বাড়ি কি তৈরি করা যায়? হ্যাঁ, এগ্রিমেন্টে তো বলছে বাড়ি তৈরি করা যায়, সরকারি জায়গায় বাড়ি তৈরি করা যায়। তো এগ্রিমেন্ট যেভাবে করেছে উকিল সাহেব ওইভাবেই। রেকর্ড কার নামে আছে? আমার বাবার নামেই আছে। রেজিস্ট্রি করা আছে? পাট্টা আছে। শুধু তাই নয়, ওই জমির সামনে থাকা নয়নজলি যা দিয়ে আইটিআই কলেজে পার্শ্ববর্তী গ্রামীণ হাসপাতাল ও বাজারপাড়া সহ একাধিক এলাকার জল নিষ্কাশন হয়, সেই নয়নজলিও ভরাট করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে এইরূপ বেআইনি কার্যকলাপে এলাকাবাসীরা হতচকিত। এ বিষয়ে প্রশাসনের মদত রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। কিন্তু রাতারাতি এখানে দেখছি যে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, সামনেই বিডিও অফিস, সামনেই বিএলআর অফিস। বিএলআর সাহেব কি দেখতে পাচ্ছে না, জানেন না যে এখানে একটা এরকম অবৈধভাবে কনস্ট্রাকশন হচ্ছে? এই নয়নজলির উপর দিয়ে কোথাকার জল আসছে এই জায়গা থেকে? আরে, এখানে মোটামুটি ধরেন 100 পরিবার, তাদের জল নিকাশি ব্যবস্থা, এখানে হাসপাতাল, তার নিকাশি, ডেলি মার্কেট রয়েছে, পাশে আইটিআই কলেজ হচ্ছে, তার যে নোংরা আবর্জনা টোটালটা নিকাশি ব্যবস্থা হচ্ছে এটা। এটা যদি টোটাল বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে হরিশ্চন্দ্রপুর কিন্তু ভারী বৃষ্টি হলেই বন্যায় কবলিত হয়। এখানে সবচেয়ে বড় মাফিয়া যদি কেউ হয় বিএলআরও সাহেব, কেননা বিএলআরও সাহেব কি জানেন না উনার পারমিশনের প্রয়োজন হয়নি এটা করতে? এটা প্রশাসনের কাছে আমি আবেদন করছি হাত জোর করে, যে আপনারা অতি শীঘ্রই এটা দিকে নজর দিন এবং এই অবৈধ নির্মাণটাকে বন্ধ করুন। পাট্টা দেওয়া জমি কখনোই হস্তান্তর বা বিক্রি করা যায় না। পাট্টা জমিতে কৃষিকাজ অথবা গরিব মানুষকে সরকার বাড়ি তৈরি করে দিতে পারে, অথবা সরকারি কোনো প্রকল্প গড়ে তোলা যায়। কিন্তু দিনে দুপুরে সর্বসমক্ষে সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে। ভূমি সংস্কারের দপ্তরের আধিকারিকদের মদত ছাড়া এরূপ কাজ সম্ভব নয়। এর সাথে মাফিয়া যোগ আছে বলে মনে করছেন এলাকাবাসীরা। যদিও পুরো বিষয়টি বিধায়ক তাজমুল হোসেনের নজরে আসতেই তৎপর হয়েছেন বিধায়ক। ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে কথা বলে অবৈধ কাজের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক তাজমুল। কি বলবেন, কি ব্যবস্থা নেবেন? যেটা কাজ চলছে ওটা ব্যাপার তো ভেলারোর ব্যাপার, ভেলারো ওটা দেখবে। যদি আসলে যদি মনে করে যে যে এক নম্বর খতিয়ানের যদি জমি থাকে, এক নম্বর খতিয়ানে যদি অন্য কেউ যদি বাড়ি ওঠে, সেই বিষয়টা বেলারো সাহেবের বিষয়, বেলারো সাহেবকে দেখা উচিত, সাহেব দেখবে। পাশাপাশি আমি এলাকার বিধায়ক হিসাবে আমি বিষয়টা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করছি।
যদিও এ প্রসঙ্গে মহকুমা শাসক কল্লোল রায় জানিয়েছেন বিষয়টি নিয়ে এখনও অভিযোগ পায়নি, পেলে সে বিষয়ে খতিয়ে দেখা হবে। বিষয়টি শুনলাম, তো অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভূমি সংস্কার দপ্তরের যিনি ঊর্ধ্বতন আধিকারিক আছে ওনাকেও দেওয়া হবে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। স্যার বারবার অভিযোগ উঠছে স্যার এরকম সরকারি মাটি, কখনো মাটির অভিযোগ উঠছে, কখনো সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠছে। স্যার ওখানে কালভার্ট রয়েছে, কালভার্ট স্যার বন্ধ করেই বাড়ি নির্মাণ করা হচ্ছে স্যার, সেখান থেকে হাসপাতালেরও জল যায়। বিষয়টি তদন্ত সাপেক্ষ, তো আমি খুব দ্রুতই তদন্তের নির্দেশ দিচ্ছি এবং তদন্তে যা ফাইন্ডিংস হবে সেই অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের জিজ্ঞাসা করা হলে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তারা। মালদা থেকে দেবাশীষ সিংহ, আনন্দ বার্তা। আগ্নেয়াস্ত্র সহ তিনজনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করল মালদার গাজল থানার পুলিশ। জানা গেছে ধৃত 30 বছরের গৌর সরকার, 38 বছরের সঞ্জয় মণ্ডল, 29 বছরের উজ্জ্বল বিশ্বাস গাজলেরই বাসিন্দা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাজলের পাঁচপাড়া জাতীয় সড়কের পাশে ফুটবল ময়দানে অভিযান চালায়। সেখানে ডাকাতির উদ্দেশ্যে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল উপস্থিত ছিল। পুলিশ আসার খবর পেয়ে বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে পুলিশ ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল, একটি কার্তুজ, একটি ছুরি ও লাঠি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।